নমস্কার, স্বাধীর ছাদ বাগান ইউটিউব চ্যানেল এবং স্বাধীর ছাদ বাগান ফেসবুক গ্রুপের পক্ষ থেকে আমি রাজু ভাই রয়েছি আপনাদের সবার সাথে। বন্ধুরা, আজ আমরা একটি বিশেষ গাছের পরিচর্যা শিখব, যেই গাছ আমাদের সারা বছর ফুল দিয়ে ভরিয়ে রাখে, যেই গাছের ফুল দিয়ে আমরা দেবতার চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করতে পারি, এবং শুধুমাত্র পুষ্পাঞ্জলিও নয়, যেই গাছ আমাদের বাড়িতে থাকলে আমাদের বাড়ির ছাদ বাগান এক অদ্ভুত সবুজ এবং সাদার কালারে ভরে উঠবে। বন্ধুরা, তারার মতন এই ফুল যখন গাছের মধ্যে ফোটে তখন অন্ধকারেও মনে হয় সবুজ বনানীর মধ্যে ছোট ছোট সাদা সাদা তারা ফুটে আছে। ঠিক ধরেছেন, মিনিয়েচার টগর, যার পরিচর্যা অনেকটা টগর ফুল গাছের মতোই। আর আজকের এই পরিচর্যা আমরা এমনভাবে শিখব যাতে আমরা এই গাছের মাটি তৈরি থেকে শুরু করে এই গাছের কোন কোন রোগ হয়, এই গাছের কোন কোন পোকার আক্রমণ হয় ইত্যাদি সব কিছু যাতে আমরা দমন করতে পারি, এই সব কিছু আমরা শিখব। শুধু কি তাই বন্ধুরা? না, আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব কীভাবে এই গাছটিকে এইরকম সুন্দর বুশি বানানো যায়, কীভাবে প্রচুর ফুল এই গাছটিকে ভরিয়ে ফেলে আমাদের সাধের ছাদ বাগানের সৌন্দর্য বৃদ্ধি করা যায়, কীভাবে এই গাছটিকে পরিচর্যা করলে গাছটি একটা বনসাইয়ের শেপ নেবে ইত্যাদির সব কিছু রয়েছে আমার আজকের ভিডিওতে। তাই সাধের ছাদ বাগান ইউটিউব চ্যানেল এবং সাধের ছাদ বাগান ফেসবুক গ্রুপের সকল বন্ধুদের কাছে আমার নিবেদন, আপনারা একটু স্টেপ জাম্প না করে একটু স্টেপ বাদ না দিয়ে দেখতে থাকুন মিনিয়েচার টগর ফুল গাছের এ টু জেড সম্পূর্ণ পরিচর্যা। বন্ধুরা, মিনিয়েচার টগর অথবা চাইনিজ টগর অথবা চাঁদনি, এই দেখুন, এরকম একটি সুন্দর গাছ আপনিও পারবেন আপনার সাদের ছাদ বাগানকে উপহার দিতে। কিভাবে আমরা এই গাছকে এত সুন্দর বানাবো, ঠিক আমার বাড়ির মতন অথবা এর থেকেও সুন্দর কিভাবে আমরা বানাবো, তার জন্য আমি ভিডিওটিকে আজকে 10টা স্টেপে ভাগ করেছি। বন্ধুরা, যেই 10টা স্টেপ যদি আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করতে পারেন তাহলে আপনার বাড়ির যে কোনো টগর ফুলের গাছ কিন্তু এরকম সুন্দর শেপ নেবে, এরকম ফুল আসবে বা এর চেয়েও বেশি ফুল কিন্তু আপনার ছাদ বাগানের গাছে ভরে যাবে। আসুন আমরা আজ শিখে নেই কোন কোন গোপন টিপস আমরা এই গাছকে সুন্দর করে তুলব কোন কোন গোপন টিপসের মাধ্যমে। শুরু করব স্টেপ নাম্বার ওয়ান। স্টেপ নাম্বার ওয়ানটা রাখি আমি সবসময় গাছের মাটি তৈরি করার জন্য। আপনারা জানেন কোনো গাছের স্বাস্থ্য সুন্দর হয়, কোনো গাছের ফুল ফল বেশি আসে একমাত্র তার মাটির জন্য। তাই আমরা যদি খুব ভালোভাবে গাছের মাটিটা ঠিকঠাক তৈরি করতে পারি তাহলে কিন্তু আমার গাছ সব থেকে সেরা গাছ হবে। হ্যাঁ বন্ধুরা, আসুন শিখে নেব আমরা ঠিক কোন ধরনের মাটি আর কোন কোন সার দিয়ে সার মাটি আমরা তৈরি করব। মনে রাখবেন, মিনিয়েচার টগর গাছের যে শেকড় হয় সেই শেকড় কিন্তু খুবই নরম শেকড়, একটু জল জমে থাকলেই কিন্তু সেই শেকড়ে কিন্তু আপনার ফাঙ্গাস বাসা করবে। তাই মিনিয়েচার টগর গাছের যখন আমরা মাটি তৈরি করব তখন তার মধ্যে কিন্তু আমরা একটা জিনিস একদম দেব না, সেটা হচ্ছে কোকোপিট। কোকোপিট অথবা কাঠের গুঁড়ি অথবা ধানের তুষ যাই দেই না কেন, এটা হচ্ছে ওয়াটার কনজিউম করে রাখে, অর্থাৎ জলকে ধরে রাখে। যদি আমরা মেশাই, যদিও গরমকালে আমার একটু সুবিধা হবে কিন্তু বর্ষাকালে গিয়ে কিন্তু আমার ভীষণ অসুবিধা হবে। একদিকে যেমন এই গাছটা বর্ষার জল ভালোবাসবে কিন্তু সেই জল ওই কোকোপিট দেওয়ার কারণে কিন্তু মাটির সঙ্গে শেকড়কে পচিয়ে দেবে, জল ধরে রাখবে। তার জন্য আমরা প্রথমেই মাটি থেকে কোকোপিটকে অ্যাভয়েড করব। তাহলে আমরা কী করব, আমরা 40% গার্ডেন সয়েল নেব। যে কোনো মাটি আপনি নিন, 40% নেবেন।
এবং তার সঙ্গে 50% আমরা ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার ইউজ করব, আর তার মধ্যে দেবো আমরা 10% বালি। আপনি লাল বালি দিতে পারেন, বিল্ডিং তৈরি করার যে স্যান্ড পাওয়া যায় সেই স্যান্ড বিল্ডার্সের দোকান থেকে আনতে পারেন, অথবা আপনি নদীর বালি যেগুলো সাদা সাদা রূপালী বালি হয় সেই বালিও আপনি দিতে পারেন। তাহলে 40% আমার গার্ডেন সয়েল, 50% গোবর সার অথবা ভার্মি কম্পোস্ট এবং 10% যদি আমরা বালি দেই তাহলে কিন্তু এই গাছের জন্য উৎকৃষ্ট মাটি আমার তৈরি হয়ে যাবে। আর যদি আমাদের কাছে বালি না থাকে তাহলে আমরা 40% গার্ডেন সয়েল এবং 60% ভার্মি কম্পোস্ট অথবা গোবর সার দিয়ে এর মাটি কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি। মনে রাখবেন সেই মাটির মধ্যে 10 ইঞ্চি টবের জন্য আমরা দেব 1 মুঠো মাস্টার কেক অথবা সর্ষের খোলের গুঁড়ো, গুঁড়ো সর্ষের খোল আমরা ইউজ করব। তার মধ্যে থাকবে আমার 1 চামচ হাড়কুচি অথবা বোন ডাস্ট, 1 চামচ শিংকুচি অথবা হর্ন ডাস্ট, 1 চা চামচ খুরকুচি গরুর অথবা গবাদি পশুর খুরের কুচি, 1 চা চামচ রক্তসার, 1 চা চামচ নিমখোল এবং 4টে কলার খোসার রোদ্রে শুকিয়ে সেই কলার খোসাগুলোকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে আমরা এর মধ্যে মিশিয়ে দেবো। তাহলে কিন্তু গাছ পর্যাপ্ত পরিমাণে মাটি থেকে নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়াম সার খুব সুন্দরভাবে পাবে। আর এইভাবে যদি আমরা মাটি তৈরি করতে পারি তাহলে কিন্তু আমার টগর ফুল গাছ হবে সবার চাইতে সেরা। বন্ধুরা, গাছ কিন্তু মাটি থেকে প্রচুর নাইট্রোজেন, ফসফেট এবং পটাশিয়াম সংগ্রহ করবে এবং গাছ কিন্তু সুন্দরভাবে ব্রাঞ্চেসে ভরে উঠবে। তাই আপনারা এইভাবে মাটি তৈরি করবেন, আর এটাই হচ্ছে আমার স্টেপ নাম্বার 1। চলে আসবো 2 নম্বর স্টেপে। 2 নম্বর স্টেপ হচ্ছে গাছটা আমরা কোন টবে লাগাবো। মনে রাখবেন যে কোনো রকম গাছ নার্সারি থেকে এনেই আমরা কিন্তু সেটা টবে প্রতিস্থাপন করে দেব না, সে গ্রো ব্যাগে থাক কিংবা ছোট টবে থাক, টবটিকে আমরা আমাদের ছাদ বাগানে এনে অ্যাটলিস্ট 1 সপ্তাহ থেকে 10 দিন আমরা রেখে দেব। যখন দেখবো গাছটি একটু বারবারন্ত হচ্ছে কিংবা দুটো একটা পাতা জ্বালাচ্ছে তখন আমরা সেটাকে প্রতিস্থাপন করব। যদি গাছটা খুব ছোট আনি আমি, খুব ছোট যেমন ধরুন 3 ইঞ্চি কিংবা 4 ইঞ্চি গ্রো ব্যাগে যদি আমরা এনে থাকি তাহলে আমরা সেই গাছটিকে প্রথমে 6 ইঞ্চি টবে লাগাবো। তারপর আস্তে আস্তে যখন গাছটা বড় হবে তখন সেই গাছটিকে 6 থেকে 8, 8 থেকে 10 এইভাবে আমরা প্রতিস্থাপন করব। কখনোই কিন্তু আমরা বড় টবে কোনো গাছকে প্রতিস্থাপন করে দেব না, তাহলে কিন্তু গাছটা কিন্তু আমার মারা যাবে। মিনিয়েচার টগর যেহেতু একটা সুন্দর সেফ হয় তাই আমরা চেষ্টা করব গ্লাস টবে না দিয়ে এইরকম 4-এর মতো টবে কিন্তু এটাকে প্রতিস্থাপন করতে। দেখুন আমার গাছটা, এটা 2 বছরের পুরনো গাছ, কি সুন্দর এর শেপ নিয়েছে। আমি কিন্তু ধীরে ধীরে এই ভিডিওতে বলবো কিভাবে আমরা এরকম শেপ পাবো, কিভাবে আমরা বনসাই তৈরি করব। এগুলো যত ভিডিও স্টেপ যাবে একটা একটা স্টেপে আমরা কিন্তু এগুলো আলোচনা করব। তাই প্রত্যেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকটা স্টেপ সুন্দরভাবে দেখুন। মনে রাখবেন এই টগর গাছ প্রচুর কিন্তু শেকড় হয়, তাই গাছটি যত বড় হবে, যত বছর বাড়বে তত কিন্তু আমরা আস্তে আস্তে বড় টবে এটাকে প্রতিস্থাপন করতে থাকব এবং যখন খুব যখন শেকড় হবে তখন সেই শেকড়কে আমরা কেটে ফেলবো। এইভাবে আমরা টব নির্বাচন করব, অনেক বড় জায়গায় গাছটিকে আমরা লাগাবো না। আর এইটাই হচ্ছে আমার স্টেপ নাম্বার 2। আপনারা খুব ভালোভাবে কিন্তু এই স্টেপ নাম্বার 2টা ফলো করবেন এবং আপনার গাছকে সুস্থ রাখবেন, বাড়তে সাহায্য করবেন। বন্ধুরা, 3 নম্বর স্টেপ। 3 নম্বর স্টেপে আমরা শিখব এই গাছটিকে আমরা ঠিক কোথায় রাখবো। মিনিয়েচার টগর গাছ কিন্তু খুব সূর্যের আলোর উপর ডিপেন্ডেন্ট হয়। শুধুমাত্র মিনিয়েচার টগর না, যে কোনো রকম টগর গাছ কিন্তু আমরা কোথায় রাখবো তার উপরে কিন্তু গাছটির বাঁচা বাড়া ইত্যাদি নির্ভর করে। মনে রাখবেন মিনিয়েচার টগর গাছ আমরা এমন একটা জায়গায় রাখবো যেটা খুব বেশি রোদ্দুর হবে না, আবার খুব বেশি ছায়াও হবে না। তবে হ্যাঁ, যাদের বাড়িতে 2 থেকে 3 ঘন্টা রোদ্দুর পড়ে তারাও কিন্তু এই গাছের চাষ অনায়াসে করতে পারেন। আমি সাজেস্ট করব গাছটিকে সেমি শেডে রাখতে অথবা সকালে রোদ্দুর পড়ে এবং বিকেলে রোদ্দুর পড়ে এমন একটি জায়গায় রাখতে। দেখুন আমার এই টগর গাছটা দেখুন কীভাবে সবুজ পাতায় ভরে উঠেছে, কেননা আমি এটাকে এমন একটা জায়গায় রাখি যেখানে ভোরবেলা থেকে সকাল 10টা পর্যন্ত এই 4 ঘন্টার নরম সূর্যালোক এর গায়ে লাগে। তাই নরম সূর্যালোকের স্থানে এই গাছটিকে রাখতে হবে আমাদের, যাতে আমাদের বিকেল 4টের পর সূর্যের আলো লাগে এবং সকালবেলার সূর্যালোক এর মধ্যে লাগে। আর তার জন্যই দরকার একটি শেড। আপনারা গরমকালে গ্রিন নেট আছে, নেটের নিচে যদি আমরা গাছটাকে রাখতে পারি তাহলে কিন্তু গাছটা খুব সুন্দরভাবে সবুজ হয়ে উঠবে। আর এই গাছের প্লেসমেন্টটাই হচ্ছে আমার স্টেপ নাম্বার 3। আপনারা অবশ্যই গাছের প্লেসমেন্টটি ঠিকঠাক করবেন। বন্ধুরা, চলে আসবো 4 নম্বর স্টেপে।
চার নম্বর স্টেপে আমরা শিখব এই গাছকে কোন কোন খাদ্য দিলে সুষম খাদ্য গাছ নেবে এবং নিয়ে এই গাছটি কিন্তু সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে যাবে। মনে রাখবেন শীতকাল হচ্ছে এই গাছটির ডরমেন্টারি পিরিয়ড, শীতকালে কিন্তু আমি এই গাছটিতে খুব বেশি খাবার দেব না, সেই সময় কিন্তু গাছের ফুল আস্তে আস্তে কমে আসবে। শীতকালের পর ফেব্রুয়ারি মাসের পর থেকে একদম যতদিন না বর্ষা আসে অর্থাৎ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এই চারটে মাস আমরা সমর এশিওর এনপিকে সার কিন্তু আমরা এই গাছে স্প্রে করব। টগর গাছের শেকড় যেমন ইম্পর্টেন্ট তেমনি তার পাতাও ইম্পর্টেন্ট, তেমনি তার ফুলটাও ইম্পর্টেন্ট। যেহেতু এই তিনটে ইম্পর্টেন্ট তাই আমরা সমর এশিওর এনপিকে সার আমরা ইউজ করব। আমি যেটা ইউজ করি এনপিকে 20-20-20 এই ফার্টিলাইজারটি, এনপিকে 20-20-20 এই ফার্টিলাইজার যেটা ওয়াটার সলিউবল ফার্টিলাইজার, আপনারা অবশ্যই আপনার নিকটবর্তী নার্সারি থেকে কিনে আনুন। যদি এটা না পান তাহলে এনপিকে 19-19-19 ফার্টিলাইজার কিনতে পারেন। 5 গ্রাম 1 লিটার জলে গুলে প্রত্যেক 10 দিনে অন্তত একবার করে এই ফার্টিলাইজারটি আপনি গাছের মধ্যে ভালো করে স্প্রে করে দিন। এটাই কিন্তু গাছের সমস্ত নাইট্রোজেন ফসফেট এবং পটাশিয়ামের সমস্ত চাহিদা কিন্তু ও একাই পূরণ করবে। তাই আপনারা চেষ্টা করবেন এইরকম একটা ফার্টিলাইজার বাড়িতে রাখবার। যারা জৈব সার পছন্দ করেন, যারা রাসায়নিক সার কেনার যাদের সামর্থ্য নেই তাদের কথা বলছি, 17 রকম জৈব সার তৈরি করবার ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি। আপনারা এইরকম জৈব সারগুলো কিন্তু বাড়িতে খুব সহজেই তৈরি করে এই গাছে দিতে পারেন, কিন্তু তাহলে কিন্তু আপনার গাছের নাইট্রোজেন ফসফেট এবং পটাশিয়ামের ঘাটতি আপনার পূরণ হবে। অথবা আপনি 2 মুঠো শস্যের খোলের রেশিওতে 2 চামচ হাড়কুচি, 2 চামচ শিংকুচি, 2 চামচ খুরকুচি, 2 চামচ নিমখোল, 2 চামচ রক্তসার এবং কিছুটা কলার খোসা গুঁড়ো করে একসাথে মিশিয়ে রাখুন। প্রত্যেক 15 দিনে 1 মুঠো করে সার আপনি গাছের গোড়ায় দিন, তাহলে কিন্তু গাছটি কিন্তু পুরো এর চাহিদা কিন্তু পূরণ হবে। ঠিক গরমের পর যখন বর্ষা আসবে এর কিন্তু ফ্লাওয়ারিং পিরিয়ডটা কিন্তু বাড়বে। ঠিক ফ্লাওয়ারিং পিরিয়ড যখন বাড়বে তখন আমরা যাতে গাছে প্রচুর ফুল আসে তার জন্য আমরা নাইট্রোজেন ঘটিত সার একটু কম দেব, তার তুলনায় ফসফেট এবং পটাশ জাতীয় সার আমরা বেশি দেবো। দেখা গেছে অনেকের বাড়িতে এরকম সুন্দর ভেজিটেরিয়ান গ্রোথ থাকবার পরেও কিন্তু গাছের মধ্যে ফুল আসতে চায় না, তাদের জন্য আমি বলছি আপনারা জৈব এবং রাসায়নিক 2 রকম সারই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। যারা রাসায়নিক সার অ্যাপ্লাই করবেন তারা 1 চামচ সুপার ফসফেট এবং 1/2 চামচ পটাশ সার প্রত্যেক 15 দিনে একবার করে গাছের চারদিকে এরকম দিয়ে দিন, তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু ভীষণ সুন্দর ফুল হবে, এরকম সাদা ফুলে ভরে উঠবে। আর যারা রাসায়নিক সার দিতে চান না তাদের কথা বলছি আমি, তারা 1 চামচ হাড়ের গুঁড়ো স্টিমড বোন মিল যেটা একদম গুঁড়ি হাড়ের গুঁড়ো এবং 4-5টা কলার খোসা শুকিয়ে গুঁড়ো করা যদি গাছের গোড়া দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের গাছে প্রচুর ফুল আসবে। আর যারা এরকম ওয়াটার সলিউবল ফার্টিলাইজারে বিশ্বাসী যেমন আমি করি, এই যে এনপিকে 05234 এই ফার্টিলাইজারটা 5 গ্রাম 1 লিটার জলে গুলে প্রত্যেক 15 দিনে একবার করে ঠিক জুন মাস থেকে দেওয়া শুরু করব, চলবে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর এই 4 মাস কিন্তু আমরা এনপিকে 05234 এই ফার্টিলাইজারটা আমরা কিন্তু গাছের মধ্যে স্প্রে করে যাব, তাহলে কিন্তু প্রচুর ফুলে কিন্তু গাছ ভরে উঠবে বন্ধুরা। আর এই ফার্টিলাইজার প্রয়োগের প্রসেসটাই হচ্ছে আমার স্টেপ নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্টেপ, আপনারা কিন্তু গাছের খাবার ভালো করে দেবেন। বন্ধুরা ভিডিওটি করতে করতে প্রতিদিনের মতো আজকেও সন্ধ্যা নেমে এসেছে, আর এই সন্ধ্যাবেলা আমি লাইট জ্বালিয়ে আপনাদেরকে চেষ্টা করছি ভিডিওটির কন্টিনিউশন করতে। মনে রাখবেন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল আপনাদের গাছকে সুস্থ রাখতে দায়বদ্ধ, তাই একটি এমার্জেন্সি বিভাগে কাজ করেও প্রতি মুহূর্তে আমি চেষ্টা করি কীভাবে আপনাদের গাছ ভালো থাকবে তার সবসময় চেষ্টা করতে। আর তার জন্যই আপনাদের প্রত্যেকটা কমেন্টসের উত্তর কিন্তু আমি সবসময় পুঙ্খানুপুঙ্খভাবে দিয়ে থাকি, হয়তো একদিন দুদিন লেট হয় কিন্তু প্রত্যেকের কমেন্টসের উত্তর কিন্তু আমি দেই। আর এই অন্ধকার হওয়ার পরেও আমি লাইট জ্বালিয়ে চেষ্টা করছি ভিডিওটির কন্টিনিউশন বজায় রেখে আপনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে, যাতে আপনারা প্রত্যেকে এরকম সুন্দর টগর ফুলের গাছ আপনাদের বাড়িতে খুব সহজে এবং ভীষণ সুন্দরভাবে করতে পারেন। আর এভাবেই শুরু করতে চলেছি, চলে এসেছি স্টেপ নাম্বার 5-এ। স্টেপ নাম্বার 5-এ আমরা শিখব কীভাবে আমরা এই গাছের
পোকার আক্রমণ থেকে গাছকে বাঁচাবো এবং কোন কোন পোকার আক্রমণ এই গাছে হয় সেগুলো আমরা শনাক্ত করব। বন্ধুরা, খুবই আশ্চর্যের ব্যাপার, এই গাছে শুধুমাত্র একটি পোকাই কিন্তু এই গাছকে একদম নষ্ট করে দেয়। লিফ রোলার কাটার পিলার। লিফ রোলার কাটার পিলার কী করছে, এই গাছের পাতাগুলো এরকম গোল হয়ে রোলের মতো হয়ে যায়, রোল হয়ে তার মধ্যে পোকা বাসা করে। এটা দিনের বেলায় সূর্যের আলোর মধ্যে এটা বেরোয় না, রোলের মধ্যে থাকে, তার মধ্যে ও লার্ভা তৈরি করে ডিম পাড়ে এবং তাতে বংশবৃদ্ধি করে, এবং ঠিক রাতের বেলায় ওটা বেরিয়ে এসে কিন্তু গাছের পাতা চাবিয়ে খায়। অর্থাৎ এটা হচ্ছে ওয়ান টাইপস অফ চুইং ইনসেক্ট, যারা গাছের পাতা চাবিয়ে খেতে ভালোবাসে। আর এই পোকাটাকে যদি আমরা মারতে পারি তাহলে কিন্তু আমাদের এই টগর গাছ, যে কোনো রকম টগর গাছ কিন্তু ভীষণ ভালো থাকবে। বন্ধুরা, কিংডক্সা নামের এই পেস্টিসাইডটি ইনডক্সা কার্বের তৈরি করা এই পেস্টিসাইড আপনারা কিন্তু যে কোনো নার্সারিতে অথবা যে কোনো পেস্টিসাইডের দোকানে পাবেন। বাংলাদেশি বন্ধুরা, আপনারা যে কোনো রকম পেস্টিসাইড যার মধ্যে ইনডক্সা কার্ব লেখা রয়েছে, যে কোনো রকম পেস্টিসাইড কিন্তু আপনারা বাড়িতে রাখবেন। এটা 1 ml 1 liter জলে গুলে যদি আমরা 15 দিনে একবার করে এই গাছে স্প্রে করতে পারি তাহলে কিন্তু এই ধরনের লিফ রোলার কাটার পিলার আমরা কিন্তু চিরতরে দমন করে ফেলতে পারবো। যদি কিংডক্সা না পান, যদি লকডাউন পিরিয়ডে যদি কোনো পেস্টিসাইড হাতের সামনে না পান, আমি কিছু জৈব পেস্টিসাইড তৈরি করা শিখিয়েছি আপনাদের, আপনারা অবশ্যই সেই জৈব পেস্টিসাইড তৈরি করে বাড়িতে আপনারা এই টগর ফুল গাছে কিন্তু অন্তত 15 দিনে একবার করে আপনারা কিন্তু ইউজ করুন। আমি জৈব পেস্টিসাইড তৈরি করার লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। বন্ধুরা, মাঝে মাঝে এর মধ্যে মিলিবাগের আক্রমণ হয়, মিলিবাগকে আমরা এক তারা পেস্টিসাইড দিয়ে প্রতিহত করতে পারি। 1/2 gram 1 liter জলে গুলে অথবা 1 gram 2 liter জলের মধ্যে গুলে আমরা কিন্তু এক তারা পেস্টিসাইড ভালো করে যদি স্প্রে করতে পারি তাহলে কিন্তু এই গাছেও কোনো মিলিবাগ হবে না বা হলে চলে যাবে। তো আপনারা এটা করবেন তাহলে কিন্তু এই গাছে কোনো পোকার আক্রমণ ঘটবে না। বন্ধুরা, আর এই পোকার আক্রমণ থেকে বাঁচবার জন্যই আমার স্টেপ নাম্বার 5, আপনারা অবশ্যই এটা কিন্তু ভালো করে ফলো করবেন। বন্ধুরা, চলে আসবো 6 নম্বর স্টেপে। 6 নম্বর স্টেপে আমরা শিখব গাছের মধ্যে কোন কোন রোগের আক্রমণ হয়। প্রথমে যে রোগটা হয় আমাদের সেটা হচ্ছে এর পাতা হলুদ হয়ে যায়। গাছের যখন ফাঙ্গাসের আক্রমণ হয় তখন কিন্তু এর পাতাগুলো হলুদ হয়ে যায়, তখন কিন্তু এর ডালগুলো আস্তে আস্তে হলুদ হয়ে পড়ে, কোনো কোনো ডাল শুকিয়ে যায় এবং শুকিয়ে গিয়ে কিন্তু গাছটা কিন্তু আস্তে আস্তে মৃত্যুর মুখে পতিত হয়। আর এটাকে রোধ করতে হলে আমাদের কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করাটা খুব জরুরি। তাই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সাপ পাউডার। অনেক বাংলাদেশি বন্ধুরা আমাকে প্রশ্ন করছেন যে সাপ তাদের দেশে পাওয়া যায় না। বাংলাদেশি বন্ধুরা, ম্যানসার অথবা ব্যাবিস্কিন অথবা যে কোনো ফাঙ্গিসাইড আপনারা নেন না কেন, তার মধ্যে দেখবেন ভালো করে তার মধ্যে কার্বনডাইজিন এবং ম্যানকোজেব আছে কি না। এই কার্বনডাইজিন এবং ম্যানকোজেব গ্রুপের এই সাপ পাউডার আপনারা 2 gram 1 liter জলে সকাল 8টার মধ্যে অথবা বিকেল 4টা থেকে 5টার মধ্যে আমরা স্প্রে করব। স্প্রে করলে কিন্তু আমার গাছে কোনো রকম কোনো ফাঙ্গাস আসবে না। আর যারা খুব ভালো গাছ করতে চান তাদেরকে আমি বলবো সাপ পাউডারের সাথে এইরকম একটা প্ল্যান্টোমাইসিন যার মধ্যে রয়েছে স্ট্রেপটোমাইসিন এবং টেট্রাসাইক্লিন। যদি প্ল্যান্টোমাইসিন না পান তাহলে স্ট্রেপটোমাইসিন এবং টেট্রাসাইক্লিন গ্রুপের যে কোনো ব্যাকটেরিয়াসাইড আপনারা বাড়িতে রাখুন। সাপ পাউডার 2 gram এবং এই ব্যাকটেরিয়াসাইড 1 gram, টোটাল এই 3 gram পাউডার একসাথে 1 liter জলের সঙ্গে মিশিয়ে অন্তত 10 দিনে একবার করে যদি আমরা স্প্রে করতে পারি কোনো গাছের পাতা কিন্তু এরকম ফাঙ্গাস লাগবে না, গাছের গোড়ায় কোনো গাছের শেকড়ে কিন্তু কোনো ফাঙ্গাস লাগবে না। কেননা এগুলো সব সিস্টেমেটিক ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়াসাইড, এগুলো গাছের ভেতরে গিয়ে কাজ করে। তাই আপনারা কিন্তু অবশ্যই সাপ এবং প্ল্যান্টোমাইসিন গাছে স্প্রে করবেন, তাহলে কিন্তু গাছের পাতা কিন্তু থাকবে যেমন সবুজ তেমনি কিন্তু সুন্দর। এই দেখুন আমি তুলছি গাছটা, এই গাছের মধ্যে কিন্তু আপনি কোনো রোগের সন্ধান পাবেন না। প্রত্যেকটা গাছের পাতা ভীষণভাবে সবুজ এবং প্রচুর কুড়ি হয়ে আছে। গতকাল রাতে ঝড় হয়েছিল, অনেক ফুল ঝরে গেছে, তার জন্য আমি দেখাতে পারলাম না। এই গাছটা কিন্তু ফুলে ফুলে ভরা ছিল। বন্ধুরা, এটা হচ্ছে আমার স্টেপ নাম্বার 6। অবশ্যই স্টেপ নাম্বার 6 অনুযায়ী গাছের কিন্তু এইভাবে ফাঙ্গাস দমন আমরা করব, তাহলে কিন্তু গাছ কিন্তু ভীষণ সুন্দর হয়ে উঠবে। বন্ধুরা, চলে আসবো স্টেপ নাম্বার 7-এ। স্টেপ নাম্বার 7-এ আমরা শিখব এই গাছটিকে আমরা কীভাবে
আস্তে আস্তে এরকম সুন্দর শেপ দেব, কিভাবে এত সুন্দর পাতা আনবো আর কিভাবে এই গাছটি এরকম সুন্দর হয়ে উঠবে, বছর বছর সারা বছর ধরে ফুল দেবে, আর তার একটা বিশেষ পন্থা আমি আপনাদেরকে বলে দেব। ঠিক শীতকালের পর যখন ফেব্রুয়ারি মাস আসবে, 15ই ফেব্রুয়ারি থেকে একদম 15ই মার্চ বাংলার ফাল্গুন মাস যেটাকে বলি আমরা, সেই ফাল্গুন মাসে আমরা কিন্তু একটা হার্ড প্রুনিং করব। আমরা গাছটাকে একদম সুন্দরভাবে সমস্ত পাতা কিন্তু আমরা কেটে দেব, কিন্তু অবশ্যই মাথায় রাখবেন হার্ড প্রুনিং করবার আগে গাছটিকে কিন্তু আমরা অবশ্যই খেতে দেব বন্ধুরা। তাই গাছটিতে আমরা তখন কিছু জৈব সার প্রয়োগ করব। কি করব আমরা, এই গাছের যে মাটিটা আছে এই মাটিটা আমরা প্রায় 3 থেকে 4 ইঞ্চি আমরা এখান থেকে তুলে নেব, ভালো করে তুলে নিয়ে আমরা এখানে আমরা কিছু জৈব সার প্রয়োগ করব। 10 ইঞ্চি টবের জন্য 1 মুঠো সর্ষের খোলের সাথে আমরা 2 চামচ হাড়কুচি, 2 চামচ শিংকুচি, 2 চামচ রক্তসার, 1 চামচ নিমখোল এবং 5 থেকে 6টা টুকরো টুকরো করে কাটা কলার খোসা রোদ্রে শুকিয়ে নিয়ে সেই কলার খোসার গুঁড়ো আমরা ভালো করে মিশিয়ে এই গাছের মাটি তুলে তার মধ্যে আমরা চারদিকে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর এবার তার উপরে আমরা ভার্মি কম্পোস্ট বেশি করে দিয়ে তার উপরে আমরা মাটি দিয়ে দেবো ভালো করে, এবং এটাই হচ্ছে আমার গাছের চাপান সার। এই চাপান সার আমরা প্রয়োগ করব 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চের যে কোনো একটি সময়। ভালো করে চাপান সার প্রয়োগ করার পর আমরা ঠিক 1 সপ্তাহ থেকে 10 দিন পর আমরা গাছের ডালগুলোকে একদম সুন্দর করে কেটে দেবো বন্ধুরা, একদম সুন্দর শেপ মতো একদম ভালো করে কেটে দেবো। কোনো পাতা রুগ্ন ডাল ঠাল ঠিক যেরকম গোলাপ গাছের আমরা ছাঁটাই করি ঠিক সেরকমভাবে আমরা সমস্ত গাছের ডাল আমরা ছেঁটে দেবো। এটাকে বলা হয় হার্ট প্রুনিং। এটা কেন করব আমরা, চাপান সার দেবার পর আমরা এটা করব যাতে গাছের ইমিউনিটি সিস্টেমটা যখন বাড়বে তখন যদি আমরা এটাকে কেটে দিতে পারি তখন কিন্তু প্রচুর সূক্ষ্ম সূক্ষ্ম ডাল, প্রচুর সূক্ষ্ম সূক্ষ্ম ব্রাঞ্চেস বেরিয়ে এইরকম একটা শেপ কিন্তু তখন আমার গাছের মধ্যে নেবে। আর যদি আমরা দেখি এরকম গাছের ঠিক নিচে এই যে ছিদ্রটা আছে, যে হোলটা আছে ড্রেনেজের হোল, সেই হোল থেকে যদি আমরা দেখি যে শেকড় বেরিয়ে আসছে, তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে এই গাছের রুট বাউন্ড হয়ে গেছে। তখন কিন্তু আমরা এই টবে এই গাছটিকে রাখতে পারবো না। আমরা এখান থেকে ভালো করে গাছটিকে তুলে শেকড়গুলো ভালো করে কেটে আবার গাছটিকে সুন্দর করে আবার টবে আমরা প্রতিস্থাপন করব। এটা কিন্তু আমাকে ওই যখন আমি হার্ড প্রুনিং করব তখনই কিন্তু আমার করে ফেলতে হবে, আর তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু ভীষণ সুন্দর হয়ে উঠবে। আর এই যে কাটাই ছাঁটাইয়ের ব্যাপারটা আমি আপনাদেরকে বললাম, এটাই হচ্ছে আমার স্টেপ নাম্বার 7। আপনারা অবশ্যই কিন্তু এই 7 নম্বর স্টেপটি খুব ভালো করে মনোযোগ দিয়ে করবেন, তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু এরকম বনসাইয়ের মতন হয়ে উঠবে বন্ধুরা, অবশ্যই আপনারা এটা করবেন। চলে আসবো স্টেপ নাম্বার 8-এ। স্টেপ নাম্বার 8-এ আমরা কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করা শিখবো গাছে, যেই মাইক্রোনিউট্রিয়েন্টগুলো গাছের পাতাকে হলুদ হতে দেবে না, যেই মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু আপনার গাছকে একদম সবুজ আর সতেজ রাখবে। কী সেই মাইক্রোনিউট্রিয়েন্ট আমরা শিখবো এই স্টেপে? কম্বিকল। দেখুন এই কম্বিকল হচ্ছে এমন একটা মাইক্রোনিউট্রিয়েন্ট যার মধ্যে রয়েছে ক্যালসিয়াম অক্সাইড এবং নাইট্রোজেন, চিলেটেড আয়রন, চিলেটেড ম্যাগনেসিয়াম, চিলেটেড জিঙ্ক, চিলেটেড কপার, বোরন এবং মলিবডেনাম, যেটা আর অন্য কোনো মাইক্রোনিউট্রিয়েন্টে আপনি পাবেন না। এই কম্বিকল এরকম 1 কেজির প্যাকেটে পাওয়া যায়। এর থেকে মাত্র 4 থেকে 5টা দানা আমরা গাছের গোড়ার চারদিকে ছড়িয়ে দেবো প্রত্যেক 10 দিনে একবার করে। কম্বিকল যদি আমরা ঠিকঠাক প্রয়োগ করতে পারি আমাদের গাছ হয়ে উঠবে কিন্তু এইরকম সুন্দর সবুজ আর সতেজ বন্ধুরা। তাই যারা ভালো গাছ করতে চান তারা কিন্তু কম্বিকল নামে এই সুন্দর প্ল্যান্ট নিউট্রিয়েন্টটি খোঁজ করুন আপনার নিকটবর্তী নার্সারিতে, তাহলে কিন্তু আপনার গাছের গোপন রহস্য এর মধ্যে লুকিয়ে রয়েছে। এই 4 থেকে 5টা দানা যদি আমরা দিতে পারি গাছের চেহারাই বদলে যাবে। বাংলাদেশি বন্ধুরা কিংবা ভারতবর্ষের অন্য কোথাও যে সমস্ত বন্ধুরা আছেন তারা যদি এই মাইক্রোনিউট্রিয়েন্টটি না পান, এই সয়েল অ্যাপ্লিকেন্ট যদি না পান, তাহলে তাদের জন্য বলছি অ্যাগ্রোমিন গোল্ডেও কিন্তু আপনারা কাজ চালাতে পারেন। 1 ml 1 লিটার জলে গুলে 10 দিনে একবার অথবা 15 দিনে একবার কিন্তু আপনারা স্প্রে করবেন, বিকেল 4:30 থেকে 5:30টার মধ্যে।
যদি প্রচণ্ড রোদ্দুর থাকে তাহলে অবশ্যই আপনারা 5টা থেকে 5:15টার মধ্যে এটা করবেন, 15 দিনে একবার অন্তত এটা করবেন, তাহলে কিন্তু আপনার গাছ কিন্তু এরকম সুন্দর সতেজ এবং সবুজ হয়ে উঠবে। তাই মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যবহার আপনারা করবেন, আপনার গাছকে কিন্তু সবুজ সতেজ রাখবেন। আপনারা চাইলে সিউড ব্যবহার করতে পারেন অথবা যে কোনো ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট আপনারা ব্যবহার করতে পারেন। আর এটাই হচ্ছে আমার স্টেপ নাম্বার 8, আপনারা অবশ্যই এটা কিন্তু করবেন। বন্ধুরা চলে আসবো স্টেপ নাম্বার 9-এ। অনেকে আমাকে বলেন যে আমার গাছের পাতাগুলো কেমন যেন চকচক করে, দেখুন আপনাদেরকে দেখাই, দেখুন প্রত্যেকটা গাছের পাতা কিন্তু কেমন চকচক করছে, যেন তেল ঢেলে রেখেছে কেউ এর মধ্যে। এই রকম চকচক পাতার রহস্যটা কোথায় আপনাদেরকে আমি আজকে শেয়ার করব। শুধুমাত্র টগর গাছ না, যে কোনো গাছে কিন্তু আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন। 1 চামচ ইউরিয়া সার, যার মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে। বাজারে দেখবেন 30-40 টাকা কেজি ইউরিয়া সার, মাত্র 1 চা চামচ নেবেন। আর তার সাথে আমরা নেব 1 চামচ এপসাম সল্ট, যেটাকে আমরা বলি ম্যাগনেসিয়াম সালফেট। ভালো করে 5 লিটার জলের সঙ্গে মিশিয়ে আমরা যদি সমস্ত গাছের সঙ্গে যদি এই গাছটাতে স্প্রে করে দিতে পারি, তাহলে কিন্তু এই গাছের পাতা কিন্তু এরকম সবুজ আর সুন্দর হয়ে উঠবে, কোনো পাতা কিন্তু হলুদ হবে না বন্ধুরা। আর এটা কিন্তু অবশ্যই 15 দিনে একবার করে করবেন, 5 লিটার জলে করবেন, তাহলে কিন্তু আপনার সমস্ত গাছ কিন্তু সুন্দর হয়ে উঠবে, সতেজ হয়ে উঠবে। আর এটাই হচ্ছে আমার স্টেপ নাম্বার 9। বন্ধুরা চলে আসবো একদম শেষ স্টেপ, অর্থাৎ স্টেপ নাম্বার 10। খুব ভালো করে স্টেপটা লক্ষ্য করুন, গাছকে এরকম ঝাঁকড়া কী করে আমরা করবো আর প্রচুর ফুল আমরা কী করে আনবো। অনেকের গাছই এরকম ঝাঁকড়া থাকে কিন্তু এত কুড়ি আসে না, তার একটা উপায় আপনাদেরকে বলে দিই আজকে। দেখুন এই ডালটা, দেখুন এই ডালটায় যে থোকাটা হয়েছে ফুলের, এই থোকাটা এই যে হয়েছে, এই ফুলগুলো কিছুটা ফুটে গেছে, কিছুটা ফুটে শুকিয়ে গেছে, কিছু ফুল কিন্তু ফুটবে। ম্যাক্সিমাম ফুল যখন এরকম ফুটে যাবে আমাদের, তখন আমরা এই থোকাটাকে আস্তে করে এরকম এইভাবে আমরা প্রুনিং করে দেবো, কেটে দেবো এই থোকাটা। যদি আমরা এরকম থোকাগুলো কেটে দিতে পারি, তাহলে এইখান থেকে যেখান থেকে আমি কাটলাম সেখান থেকে কিন্তু আমার দুখানা এরকম ব্রাঞ্চেস বেরোবে। এই দুটো ব্রাঞ্চ আমার কিন্তু আরও 4টে এরকম থোকার জন্ম দেবে। এইভাবে যদি চক্রবৃদ্ধি হারে আমি যদি এরকম থোকাগুলো কেটে ফেলতে পারি, আমি আবার দেখাই, যদি কেটে ফেলতে পারি এরকম থোকা ফুলগুলো হয়ে যাওয়ার পর, তবেই কিন্তু এখান থেকে দুটো দুটো করে ব্রাঞ্চ সৃষ্টি করবে এবং যেগুলো কিন্তু চক্রবৃদ্ধি হারে গাছটাকে কিন্তু একটা সুন্দর শেপ দেবে। তাই এই প্রুনিংটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে এবং এটা আমরা করে যাব। এটা যদি করতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের ছাদ বাগানের গাছ কিন্তু এরকম প্রচুর ফুল দেবে, প্রচুর ব্রাঞ্চেস আসবে এবং গাছটা কিন্তু আস্তে আস্তে কিন্তু সুন্দর এবং সতেজ হয়ে উঠবে। বন্ধুরা এই প্রুনিংয়ের ব্যাপারটা কিন্তু আপনারা অবশ্যই করবেন। আর এটাই হচ্ছে আমার 10 নম্বর স্টেপ, অবশ্যই আপনারা এটা কিন্তু ফলো করবেন। বন্ধুরা এই ছিল আমার আজকের বিশেষ নিবেদন, মিনিয়েচার টগর তথা সমস্ত রকম টগর ফুল গাছের A-Z পরিচর্যা। যদি আপনারা এই 10টি স্টেপ ভালো করে ফলো করতে পারেন, তাহলে আপনার গাছও কিন্তু এরকম সুন্দর হয়ে উঠবে, এরকম ফুলে ফুলে সবুজ পাতায় ভরে উঠবে। বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটি, অবশ্যই একটি লাইক দেবেন। মনে রাখবেন আপনার দেওয়া একটি লাইক কিন্তু আমাকে পরবর্তী ভিডিও করতে অনেক 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 অনুপ্রেরণা যোগাবে। আর যদি এই স্টেপ বুঝতে কোনো অসুবিধা হয়, যদি আপনাদের গাছের কোনো সমস্যা থাকে, অবশ্যই আমাকে এই কমেন্ট বক্সে লিখে জানান। মনে রাখবেন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল একটি অন্যরকম চ্যানেল, এই চ্যানেলে কিন্তু আমি প্রত্যেকের কমেন্টসের অ্যান্সার কিন্তু আমি দিয়ে থাকি। তাই যে কোনো রকম সমস্যা কিন্তু আপনি কমেন্টস বক্সে নির্দ্বিধায় লিখে জানান। আর স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলে শুরু হতে চলেছে, আসতে চলেছে নতুন সিরিজ, যেই সিরিজে আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো বিভিন্ন রোগের সাথে, বিভিন্ন পোকার সাথে। আর এই লকডাউন পিরিয়ডে সেই সমস্ত রোগ পোকার প্রতিকার আমরা খুব সহজেই বাড়িতে কীভাবে করব, তার সমস্ত কিছু নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পরপর ধারাবাহিকভাবে আসতে চলেছে এক নতুন সিরিজ। তাই এই সমস্ত নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার পাশের বেল আইকনটাকে প্রেস করুন। তাহলে কিন্তু শুধুমাত্র স্বাদের ছাদ বাগানের সমস্ত ভিডিওই নয়, যে কোনো ভিডিও একটু আপডেটময় যেই ভিডিওগুলো আসবে সবার আগে কিন্তু সেই ভিডিওগুলো আপনার মোবাইলে পৌঁছে যাবে। বন্ধুরা মনে রাখবেন স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেলের পাশাপাশি স্বাদের ছাদ বাগান নামে ফেসবুকে একটি গ্রুপ রয়েছে, যেটা আপনাদের সুবিধার জন্য করা হয়েছে। আপনার ছাদ বাগানের যে কোনো গাছের প্রবলেম ছবি তুলে সরাসরি
এই গ্রুপে পোস্ট করুন। এই গ্রুপে এই মুহূর্তে রয়েছে পৃথিবীর নানা দেশের মেম্বার, রয়েছে 65,000-এরও বেশি মেম্বার, যাদের মধ্যে রয়েছে বেশ কিছু ভালো ছাদবাগানি যারা প্রত্যেক মুহূর্তে তাদের সাহায্যের হাত আপনাদের দিকে বাড়িয়ে দেবে। বন্ধুরা, রয়েছে দক্ষ মডারেটর, রয়েছে দক্ষ অ্যাডমিন, যারা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনার যে কোনো প্রবলেমকে সলভ করতে প্রস্তুত, আর সবার সাথে রয়েছি আমিও। তাই আসুন, আপনার যে কোনো রকম গাছের সমস্যা নিয়ে পোস্ট করুন স্বাদের ছাদবাগান ফেসবুক গ্রুপে। স্বাদের ছাদবাগান ফেসবুক গ্রুপের লিংক আমি আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম, আপনারা সেই লিংকে ক্লিক করে এই গ্রুপের রিকোয়েস্ট পাঠান। যদি কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে জানান, যদি কেউ না জয়েন করতে পারেন তাও আমাকে কমেন্ট বক্সে জানান, আমি কিন্তু সবাইকে এই গ্রুপে জয়েন করিয়ে দিতে পারবো। আরও একটা কথা, স্বাদের ছাদবাগান ফেসবুক গ্রুপের পাশাপাশি স্বাদের ছাদবাগান নামে ফেসবুকে আমার একটি পেজ রয়েছে, যেই পেজে লাইক দিলে আপনারা কিন্তু আমার ছাদবাগানের ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন বন্ধুরা। তাই স্বাদের ছাদবাগান ফেসবুক পেজটিকে অবশ্যই লাইক করবেন। আমি এই পেজটির লিঙ্কও আমার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিলাম বন্ধুরা। বন্ধুরা, সন্ধ্যা আরও গভীর হচ্ছে, বিদায় নেব আপনাদের সবার থেকে। সবাই ভীষণ ভালো থাকবেন, প্যান্ডামিক সিচুয়েশনে বিভিন্ন গাছ করবেন বাড়িতে। মনে রাখবেন, একটি টবের গাছ যে মাত্রায় অক্সিজেন একদিনে তৈরি করে, সেই অক্সিজেন নিয়ে কিন্তু আমরা একজন পূর্ণবয়স্ক মানুষ 3 দিন বেঁচে থাকতে পারে। তাই আসুন, আমরা প্রত্যেকে বাড়িতে গাছ লাগাই, গাছ লাগিয়ে আমরা পৃথিবীকে সবুজায়নে ভরিয়ে তুলি, পৃথিবীকে দূষণমুক্ত করি, পৃথিবীকে অক্সিজেনে ভরিয়ে তুলি। আসুন আমরা সবাই এই কাজে ব্রতী হই। স্বাদের ছাদবাগানের সকল বয়োজ্যেষ্ঠ বন্ধুদের আমার বিনম্র প্রণাম জানাচ্ছি, ছোটদেরকে জানাচ্ছি আমার অফুরন্ত ভালোবাসা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই গাছের যত্ন নেবেন সবাই। বিদায় নিচ্ছি আপনাদের প্রিয় রাজু ভাই। নমস্কার এবং অনেক ধন্যবাদ সবাইকে।